আজকে এই যে সুন্দর সুন্দর পিকগুলো দেখলেন, সেই পিকগুলো কোথায় গেলাম, কি করে তুললাম সেটাই দেখাবো। যাই হোক, এটা হলো উত্তরা 13 নম্বর সেক্টরে, এটা হচ্ছে একটা 3D পেন্ট গ্যালারি। তো এখানেই ভাবছিলাম অনেকদিন ধরে যাবো যাবো, তো যাওয়া যাওয়া করে আর যাওয়া হয়নি, তো আজকে ফাইনালি চলে আসলাম সময় করে। তো আজকে প্রিপারেশন নেই নাই যেখানে আসবো বা থাকবো বা পিক তুলবো, এমনি বাস থেকে বেরিয়েছিলাম অন্য একটা কাজে। কাজটা শেষ হওয়ার পর ভাবলাম টাইম যেহেতু আছে একটু ঘুরে যাই। তো এইটা হলো যেখানে আসলাম, উত্তরা 13 নম্বর সেক্টর রিস্টেবেলের পাশের বিল্ডিংটাই, লিফ্টের পাশে। তো চলে আসলাম এখানে। তো এখানে এসে আজকে ফ্রাইডে ছিল, এর জন্য একটু মানুষজন বেশি ছিল, না হলে বেশি একটা মানুষ থাকে না এখানে। তো ওই যে ফার্স্টে দেখালো ওইটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে টিকিট কেটে টোকেন কেটে তারপরে ওয়েটিং রুম বসতে হয়। আর এখানে ওনাদের কিছু নতুন ফুড লঞ্চ হয়েছে, সেটার একটা চলতেছে। আর এই তো ওটা ঢোকার টাইমে, আমাদের এখনও নাম্বারটা আসে নাই, আমরা এখনও ওয়েটিংয়ে আছি। এই তো এটা লিফটের 5-এ ক্লিক করলেই হয়ে যাবে, নামার পর এরকম একটা আউটডোর দেখা যাবে। আর এখানে হলো মোমোজ, আর হলো কি যেন একটা আর কি নতুন লঞ্চ হয়েছে। আর এখানে কিছু ছিল, যেমন ধরেন মেনু ছিল, সেটা হয়েছে যে টিকের সাথে আপনার বেরি করে এখানে আসলে প্রাইসটা আপ ডাউন হবে, ওনার কিছু ডিসকাউন্ট ছিল। আসলে নভেম্বর মাসে পুরোটাই ডিসকাউন্ট আছে। এখানেই তো আমি বসে আছি এখন, কিছু কিছু একটা খাবার অর্ডার করব, ভাবলাম একটা কফি অর্ডার করি। তো তাই ভাবতে ভাবতে এই যে একটা দেখতেছি কী আছে না আছে। তো এখানে আসলে অনেক রকম পিজা আছে বা আদার্স ফুডগুলো আছে, আমি একটু আগে আসলে বাড়ি থেকে খেয়ে আসছি পিজা, এর জন্য আর পিজা টিজা কিছু একটা নিব না। এই তো একটা কফি অর্ডার করেছি আমি। আর এই তো এখানে আসলে ঢোকার পরে হলো যারা অ্যাডাল্টদের জন্য হলো 300 টাকা, আর বাচ্চা যারা আছে তাদের জন্য হলো 200 টাকা, নর্মালি অ্যাডাল্টদের হলো 700 টাকা। যেহেতু নভেম্বর মাসে ডিসকাউন্ট ছিল তাদের কিছু, সেই ডিসকাউন্টে আমি এসেছি। তো এখানে আমার ফার্স্টে বসে থেকে খুবই বোরিং লাগতেছিলো, কী করবো না করবো ভালো লাগতেই ছিল না। আর এই তো একজন সিরিয়াস ম্যান বসে আছে, খুব ভাবতেছে সে আর তার কী করা উচিত কি না করা উচিত, টেনশনে আছে উনি খুব একটা। যাই হোক, এখন আমার কফিটা চলে আসছে, সেটা কি এখন খাবো। কফির টেস্টটা মোটেই ভালো ছিল না, প্রাইস ছিল 80 টাকা মেবি, খুবই সুইট দিয়েছে সেটার ভিতরে। তো যাই হোক খেলাম। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি তারা আসলে ভাবি যে একটু কোথায় যে একটু বিনোদন পাওয়া যায় বা কোথায় গেলে একটু ভালো লাগবে। তো আমি আসলে খুব একটা বেশি আমার দূরে যাওয়া হয় না, আমি আশেপাশেই ঘুরে বেড়াই, যেহেতু আমার হাজবেন্ড খুব ব্যস্ত থাকে, আমি আমার ছেলেকে নিয়ে যেমন ঘুরি। তারপরে এই তো আমার টাইম অবশেষে শেষ হলো। আর এই যে একটা আপু আছে, উনি আসলে প্রত্যেকটা মানুষের সাথে গাইড থাকে একজন, উনি আজকে আমাদের গাইড দিবে। ঢোকার পরেই হলো স্যান্ডেলটা খুলে রাখতে হবে, ভিতরে জুতা নিয়ে যাওয়া যাবে না। আর ঢোকার পরে এরকম বেশ সুন্দর একটা জায়গা ছিল, আর এখানে আসলে খুব যাওয়ার পরে খুব সুন্দর সুন্দর পিক তোলা যায়। তো এই তো মানে আমরা ঢুকে গেলাম। তো এখানে এই যে কিছু পিকের গ্যালারি আছে, এখানে এখানে মোট 4টা রুম, 4টা রুমে 4টা 4 রকমের ভিউ দেওয়া পিক তোলার জন্য। উনি আমাদের গাইড করে বোঝাচ্ছিল কোনটা কীরকমভাবে তুলতে হবে, ছবি কীভাবে কী নিতে হবে আসার বিষয়। এইখানে আরেকজন আরেকটা পার্টি তুলতেছে ছবি এখানে, আর এ যেহেতু এখানে লোকজন ছিল আমরা অন্য একটা গ্যালারিতে চলে গেলাম। এই যে একটা গ্যালারি আছে এখানে, আমার ভিডিও এই চ্যানেলটা নতুন, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন প্লিজ। এটা হলো হলো যে আরেকটা রুম, এখানে হলো যে সেলিব্রিটির পিক তুলে সেরকম। এখানে আমরা সবগুলো গ্যালারিতে আমরা পিক তুলেছি। আসলে আমি ভাবি নাই যেখানে আজকে যাব, তাহলে দেখা যায় একটু ভালো ড্রেস সব ভালোভাবে একটু সেজে গোছ যাইতাম। এখানে বললামই তো যে কাজ শেষ হয়ে গেল, সময়ও ছিল, তার জন্যই যে ঘুরে আসছি। আমি ইনশাল্লাহ আবার যাব ভালো করে। এই তো ছিল জেল, জেলে উনি এখন বন্দি আছে, সেখানে একটা পোজই নিয়েছে। আর এটা হলো আপস এন্ড ডাউন একটা রুম ছিল। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। এই তো লিফের 5-এ আমি এখন চলে যাচ্ছি। আর এই বিল্ডিংটার নাম মেবি নাগা টাওয়ার।